যেটা কি মোদীকর গ্যারেন্টি যশশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রার রথ বুলেও এবং সে রথর মুখ্য উদ্দেশ্য লা গরিব নিষ্পেষিত খটিকিয়া লোক মানি যে বিকাশমূলক বা জনকল্যাণ যোজনা মোদিঙ্কর অনেক বঞ্চিত হয়েছেন সে পঞ্জিকর এবং কোথায় বঞ্চিত হয়েছেন সে উদ্দেশ্যের জনাইয়া সচেতন করা রথ বুলু লা কিন্তু বর্তমান আঠগড় যে ষঠিলো পঞ্চায়েতের যে কি প্রেজেঁট লে সরকার কর্মচারী মানে প্রেজেন্টে কিন্তু নরেন্দ্র মোদীকর ফটোক এবং এল ইডি যে লাগি বিকশিত গাড়ি কু সে সেই পরিপ্রেক্ষী আজ আমি আসি আঠগড় থানায় এফআইআর দিয়েছু এবং সঠিল গ্রামের যে অনেক রাজা স্বইঙ্কর গুন্ডা মানে সে গাড়ি কি ভাঙ্গি তেমন আজ আঠগড় থানার আমি এফআইআর দিচ্ছু যদি অন্টা ভিতরে রাজা স্বইর গুন্ডা মানুষ আরেস্ট তাহলে আমি ধারণে বসবু রাজ বন্ধ করবো তো বিজেডি সরকার যে মুখবন্ধ অহিংসা সে কেবল লোক দেখুন বা্তবরে হিংসার আচরণ সে বর্তমানে করছেন কিনা কেন্দ্র সরকার যোজনা সে হড়ফ করছেন সরকার যোজনা হাইজ্যা করছেন এবং বর্তমানে বিজেপি সরকার ভয়ভীত হয়ে গেছে কারণ নরে মোদি বর্তমানে যে মোদি গ্যারেন্টি গরিব লোক মানে খটিকিয়া লোক যে গ্যার্টি তা হক কু হক পৌঁছবে তা সেপাকে বিজেডি সরকার বর্তমানে ভয়ভীত হয়ে গেল এবং আমার আঠগড়ের রাজা স্বাই হৃৎকম্পন হল সেই রাজা স্বাই গুন্ডা মানু লগাই এভাবে ঘটনা আজ ঘটেছি তেমন আমি আঠগড় বিজেপি তরফ এখন ঘোর নিা করছু এবং অটচাশ ঘন্টা ভিতরে আরে নহেলে আঠগড় থানা ঘেউ করবু जदि आपण को आम भिडी भल लगिला तेब चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी नहीं